জলবড়া সন্দেশ তো ভিতরে কি আপনার ভিতরে আমরা নলেন গুড় আছে নলেন গুড়টা দেওয়া হয় যে আচ্ছা আচ্ছা সেটা আমি শুনেছিলাম আপনাদের এটা তো কত একশো নব্বই বছর নব্বই একশো নব্বই একশো নব্বই ইয়ে পত্রিকায় পেলাম হচ্ছে আটাত্তর বছর লেখা একশো আটাত্তর কম লিখেছে ইকো পার্কের তিন নম্বর গেট দিয়ে বের হলেই চোখে পড়বে আপনার বাংলা মিষ্টি হার্ব। এটি কলকাতার বিখ্যাত পুরনো মিষ্টি দোকানগুলোকে একত্রিত করা হয়েছে এই হার্বে। এগারোটি থেকে বারোটি মিষ্টি বনিদি মিষ্টির দোকান প্রসিদ্ধ যেগুলো কলকাতার, সেগুলো একই ছাদের নিচে নিয়ে আসা হয়েছে এই বাংলা মিষ্টি হার্বের ছায়াতলে। এখানে আপনারা বিশেষ করে যারা কলকাতার পশ্চিমবঙ্গের থেকে বাইরে থেকে আসেন, কলকাতায় ঘুরতে আসেন, তারা জানেন যে কলকাতার বেশ সুনাম আছে মিষ্টির জন্য। তো সেই মিষ্টি দোকানগুলো কলকাতার বিভিন্ন জায়গায়, সেগুলো খুঁজে খুঁজে বের করে খাওয়াটা বা রস আস্বাদন করাটা অনেকের পক্ষে কষ্টকর হয়ে যায়। তো সেই চেষ্টা থেকেই, চিন্তা থেকেই এখানে এই হার্বটি করা হয়েছে। তো এখানে বিভিন্ন রকম এগারোটি কাউন্টার আছে, সেখান থেকে ঘুরে ঘুরে আপনার পছন্দের মতো মিষ্টি খেতে পারেন। এক নজরে আপনার পছন্দের মিষ্টির দোকানটি এখানে আছে কিনা। এটির ডেকোরেশনটাও বেশ চমৎকার এবং প্রশস্ত স্পেস আছে, সময় নিয়ে ঘুরে ঘুরে আপনার পছন্দের মিষ্টিটি খেতে পারবেন এই জায়গায়। চাইলে কিছুক্ষণ বিশ্রামও নিয়ে নিতে পারেন, বাইরে বসার জায়গা আছে এবং এটা এয়ারপোর্টে যাওয়ার পথেই পড়বে। চাইলে গাড়ি পার্ক করে এখান থেকে মিষ্টি পছন্দ মতো কিনে নিয়ে যেতে পারবেন। হিন্দুস্তান সুইটস মিষ্টি প্রেমীরা হাজির, দেখছেন তাদের কত দাম এটা? কুড়ি টাকা প্রাণ ভরা। না না আলাদা দিয়ে বিলটা পরে দিব নাকি এখন দিব?
হ্যাঁ আপনি খান না, আমি বিলটা বানাবো। আচ্ছা ঠিক আছে। দই রসগোল্লা এটার কত দাম? দশ দশ টাকা। আচ্ছা আচ্ছা, এখন কি আপনাদের 11টা না 12টা দোকান আছে এখন এখানে? বারোটা ছিল আগে, 11টাই না? আচ্ছা ঠিক আছে। কি নাম বললো এটা? দই রসগোল্লা আর এটা রোল। দাদা আপনাদের স্পেশাল কোনটা একটু দেন না, স্পেশাল কোনটা? সন্দেশ কোনটা? হ্যাঁ দিন দিন। একটু একটু নাম বলবেন আর একটু দাম। জলবড়া সন্দেশ। জলবড়া সন্দেশ, এটা ভিতরে কি আপনার? ভিতরে আমরা নলেন গুড় আছে, নলেন গুড়টা দেওয়া হয় যে। আচ্ছা আচ্ছা, সেটা আমি শুনেছিলাম। আপনাদের এটা তো কত? 198 বছর, 90 190 190 ইয়েতে পত্রিকায় পেলাম হচ্ছে 78 বছর লেখা, 178 কম লিখেছে। আচ্ছা ঠিক আছে, বিলটা কি পরে দিব? আচ্ছা ঠিক আছে। দাদা এটার দামটা কত? 30 টাকা। 30 ঠিক আছে। গঙ্গারাম, বেগ চমচম, এটা কীভাবে করা? ওটা পুড়ে পুড়ে গেছে, এটা মানে কি মানে একটু স্টিম করা বা ইয়া? আচ্ছা এটা কি আপনাদের স্পেশালিটি এটাই? আচ্ছা কত কত দাম দাদা এটা? 25 টাকা। পরে দিচ্ছি না দাম। আচ্ছা ঠিক আছে। আরো কিছু আছে? এরপরে আপনি পেস্তা বাদাম রোলে
ফ্লাফি, জলে ভরা সন্দেশ, ভিতরে বুঝে যাচ্ছে না, ভিতরে ফ্লাফি, ভিতরে মরিনের গুড় ভরে দেন, দিয়ে তারপর জিনিসটা বানিয়ে দেন। শোধন করার পর এটা অসাধারণ লাগছে। এটা প্রথমে নিয়েছিলাম আমরা হিন্দুস্তান সুইসের কাজু বাদার মেলন, এটা হচ্ছে কাজু পুষ্প। এরপরে আসি কেসি কাঠে বিখ্যাত মহারাজ ভোগ, একদম স্পঞ্জের রসগোল্লার মতো, ওনারা শুধু রসগোল্লাই বানিয়ে থাকেন। মা মিষ্টি ওদের মিষ্টিটা এরকম আর কি।